হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিন মূর্তি দ্য থ্রি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সান্দাকফু সিরিজের পার্ট টু ভিডিও, এবং এই ভিডিওতে আমি ডিসক্রাইব করতে চলেছি আমার দার্জিলিং সফরের কথা। এবং সেখানে দার্জিলিংয়ে আমরা যে স্টেটাতে ছিলাম, যেটা কিনা ভীষণই সুন্দর ছিল, সেই স্টেটা নিয়েও দেখাবো তোমাদের। পুরো ট্রিপটার খরচ কত ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব এই ট্রিপে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য। তো সাথে থাকো একদম ভিডিওটার, আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আরও একবার, কাঞ্চনজঙ্ঘা এক্সক্লুসিভলি ফ্রম সান্দাকফু তোমাদের জন্য। বেসিক্যালি ডে থ্রিতে আমরা সান্দাকফু থেকে দার্জিলিং ফিরে গেছিলাম সেই শেয়ার গাড়ি করেই, যে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় তোমার মানে ভঞ্জন থেকে। এবং আমাদের মানে ভঞ্জন অবধি গাড়ি তো আগে থেকেই বুক করা ছিল, বোলেরো ফ্রম সান্দাকফু, সেটা তোমাদের আগেই দেখিয়েছি। তো এখন তোমরা যে রুমটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দার্জিলিংয়ের ওমেগা রেসিডেন্সির রুম, যেখানে কিনা দেখতে পাচ্ছ তোমরা এই একটা বড় বেড, কিং সাইজের বেড। এবং এখানে রয়েছে একটা ওয়াশরুম, তার সাথে তোমরা দেখলে একটা ওয়ার্ড্রপও ছিল, টিভি তো রয়েইছে, ভীষণ ভালো রুমটা। আমরা যেহেতু দার্জিলিংয়ে পৌঁছেছিলাম সন্ধেবেলায়, সেজন্য সন্ধেবেলা বেরিয়েই কিন্তু আমরা ম্যাল রোডটার জন্য বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। এটা দেখতেই পাচ্ছ আমাদের ম্যাল রোডটা ভীষণ সুন্দর। দার্জিলিংয়ের সন্ধেবেলায় এই যে ম্যাল রোডটা, এখানে অসংখ্য ফাস্টফুড বলো বা মোমো বলো, চা বলো, এইসবের অনেক ফুটপাথের উপরই স্টল দেখতে পাবে। এছাড়াও আশেপাশের যে ওয়্যারিং গার্মেন্টসের শপগুলো বলো বা চায়ের দোকান বলো, সব জায়গাতেই কিন্তু ভিড় লেগে থাকে। দেখো এখানে কিন্তু নুডলস মোমোর দোকান আবারও দেখতে পাচ্ছি, এবং এখানে একটা বড় গার্মেন্ট শপও রয়েছে। এখন কিন্তু আমরা আছি গ্রিনারিজের সামনে। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। এই সেই বিখ্যাত ক্লক টাওয়ার। সকালবেলা আমার রুমের জানলা থেকে ভিউটা কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সাথে, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ ব্রেকফাস্ট ছিল। গুড মর্নিং, আজকে দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি, 7 পয়েন্ট সাইট সিনটা করার জন্য বেরিয়েছি বেসিক্যালি। তো আমরা গাড়ি নিয়েছি চকবাজার স্ট্যান্ড ওই জায়গাটা থেকে। তো কত কী লাগছে না লাগছে সমস্ত ডিটেলস শেয়ার করবো, আর দার্জিলিংয়ের সাইট সিন পর্বটা ক্রম দিয়ে দেখতে থাকো। একদম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মেহুনা শুটিং হয়েছিল যে বিখ্যাত দার্জিলিংয়ের স্কুলটায়, এটা কিন্তু সেটা। সেভেন পয়েন্ট সাইট সিনের মধ্যে প্রথম যে পয়েন্টটাতে এলাম সেটা হচ্ছে টিবেটিয়ান রিফিউজি সেন্টার। এখানে কি আছে একটু ঘুরে দেখি। ঢুকেই এই জায়গাটা বেশ একটা ওয়াইড স্পেস এরিয়া আমি দেখতে পাচ্ছি, চলো ভিতরটায় ঢুকে দেখ। এই টিবেটিয়ান যে গার্ডেনটা রয়েছে, এখানে কিন্তু দলাই লামা এই আশ্রমটাতে এসেই থাকতেন, সেই গল্পই আমরা শুনছিলাম এই ভদ্রমহিলার কাছ থেকে। এনারা কিন্তু এখানে এই
বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিস এগুলো নিজেরাই বানিয়ে থাকেন। সেন্টার যে রিফিউজি সেন্টারটা, এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কাজ, এই সমস্ত কাজ হয় যখন যেমন রিফিউজিরা এসেছে থেকেছে এখানে। রোজকার জীবনযাপন পালনের জন্য যে কাজটুকু করা দরকার সেটা এই টিবেটিয়ান সেন্টার রিফিউজি সেন্টার থেকে করা হয়। আমরা একটু আগে দেখলাম ব্যাগ বানানো হচ্ছিলো, ব্যাগের কাপড়। একটা ব্যাগ বানাতে নাকি 20 দিন সময় লাগে, এই যে এই কাজগুলি ওরা করছিল। এটা যেমন আমি এখন ফটো গ্যালারিতে ঢুকলাম, এখানের প্রোডাক্টগুলো বাইরে সেল হয় না, আউটসাইড মার্কেট থেকেই নিতে হয়। একটা এক্সিবিশন হলের মতো জায়গা করা রয়েছে ওদের এই সেন্টারে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কার্পেট রাখা রয়েছে, এগুলো সবই কিন্তু ওদের হাতে বানানো। এখানে চাদর রয়েছে, স্টোল রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এই টিবেটিয়ান রিফিউজি সেন্টারটাতে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, কিন্তু আমি বলবো একটু দামটা বেশি রাদার কম্পেয়ার টু দ্য দার্জিলিং মার্কেট। তো এক প্রকার ভালো ঘোরার জন্য, কিছু টুকটাক জিনিস কেনার জন্য এই জায়গাটা তোমরা যেতে পারো। এই সুন্দর ভিউটা কিন্তু এই টিবেটিয়ান সেন্টারটার ঠিক পিছন দিকটাতেই, একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে। এটা 100 দিলেই করা যাবে এই রক ক্লাইম্বিংটা। বেসিক্যালি কিছুই না, এই দড়িগুলো দিয়ে উঠতে হবে। তেনজিং নর্গের রকের ঠিক পিছন দিকটায় একটা রক দেখা যাচ্ছে, জম্বু রক বলে নাম দেওয়া আছে। ওখানেও ট্রেকিং হচ্ছে, বাট আমি কাউকে উঠতে দেখছি না, পাহাড়টা বেশ খাড়া টাইপের রয়েছে। এলাম দার্জিলিং টি এস্টেটে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট বলতে পারো ঘোরার পথে। এখন আমরা এসেছি দার্জিলিং 3 পয়েন্টে। বেসিক্যালি জুয়ের ভিতরে ঢুকেছি, দার্জিলিং জুয়ের ভিতরে। এখানে আমি ফার্স্ট টাইম রেড পান্ডা দেখলাম, এটা একটা একদম নতুন অভিজ্ঞতা। এর সাথে বিভিন্ন ব্ল্যাক প্যান্থার এগুলোও রয়েছে, বিয়ার রয়েছে, টাইগার রয়েছে, এগুলো ঘুরে ঘুরে দেখি। তোমাদেরকে সাথে সাথে আপডেট দিতে থাকছি, একদম দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তিন মূর্তি দেখো। চিতাবাঘগুলো কি সুন্দর বসে আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে এই কেভটার মধ্যে, এই কেজটার মধ্যে দুটো চিতাবাঘ রয়েছে। এগুলো যেগুলো দেখছো এগুলো বেসিক্যালি নেকড়ে বাঘ, যেটা আমরা পড়েছি বইয়ের পাতায়, সেই নেকড়ে বাঘই সামনে থেকে দেখছি। এনাদের নিয়ে আর কি বলবো বলো। এগুলো কিন্তু পাহাড়ি চিতাবাঘ যেগুলো হয় সেই বাঘগুলো। বেশ ক্লোজ একটা পোজ আমরা পাচ্ছিলাম, বেশ সামনেই ছিল কাঁচাটার।
এখন আমরা মোটামুটি ঢুকে পড়েছি HMI এর ভিতরে বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পোর্শনটার ভিতরে। এটা কিন্তু জুয়ের সাথেই তোমাদের ঘুরতে হবে, বা তেনজিং নোরগে রক পয়েন্ট যে জায়গাটা, বা তেনজিং নোরগের যে মূর্তি বলো বা বাড়ি বলো, সেটা কিন্তু এই জায়গাতে রয়েছে। তার সাথে একটা মিউজিয়ামও রয়েছে। তো এই জু, মিউজিয়াম আর HMI, এই তিনটে নিয়েই এইটাকে বলা হয় দার্জিলিংয়ের 3-point সাইট সিন। তো চলো এটা একটু ঘুরে দেখি। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি বারণ ছিল ঠিকই, কিন্তু আমি কিছু ক্লিপ না নিয়ে পারিনি। যেমন এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু পাখির জীবাশ্ম। বহু বছর আগেকার যে পাখির প্রজাতি বিলুপ্ত হয়েছে বা যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেই প্রাণীগুলোকে এরা বিভিন্ন রাসায়নিক বলো বা কেমিক্যালস দিয়ে এগুলোকে কিন্তু প্রিজার্ভ করে। ধরো আমরা একটা হাতির একটা দাঁতের হয়তো বয়স দেখতে পাচ্ছি, এই ধরনের বিভিন্ন জিনিস দেখেছি। আমি বলবো যে এই মিউজিয়ামটা একবার হলেও ঘুরতে পারো। সারাদিনের ঘোরাঘুরির শেষে প্রধান গন্তব্য ছিল কিন্তু কেভেন্টার্স। ওয়েদার এত ক্লিয়ার ছিল যে কেভেন্টার্সের ছাদ থেকে বসেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আজকে বলা যায় Day 3, যে দিনটা আমাদের ফিরে যাওয়ার পালা, মন খারাপের দিন। তো সেই দিনে সকাল সকালই কিন্তু আমি বেরিয়ে পড়েছি মল রোডের উদ্দেশ্যে, সকালবেলার মল রোডটাকে এনজয় করবো বলে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে দার্জিলিং থেকে ফিরে যাওয়ার পালা, ভীষণ মনটা খারাপ। বিকজ এই কদিনে কাঞ্চনজঙ্ঘা এত ভালো দেখেছি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার তো সবসময়ই প্রিয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার সান্দাকফুতে যখন গেছিলাম, তখন যে কাঞ্চনজঙ্ঘার রূপটা দেখেছি সেটা বেস্ট বলবো আমি। পারলে তোমরাও লাইফে একবার অন্তত সান্দাকফু যাওয়ার চেষ্টা করো। আমরা মোটামুটি এসেছিলাম ওই নভেম্বর এন্ডটায়, বা ওই ধরো গেছিলাম 30th November, এরম টাইমটাতে। তো যদি তোমরা পারো ওই ডিসেম্বরের শুরু শুরু, বা এই টাইমটা না পারফেক্ট একদম, ওয়েদারের দিক থেকে বলো, ক্লিয়ার স্কাইয়ের দিক থেকে বলো। হ্যাঁ, এক দুদিন মাঝে একটু মেঘলা ওয়েদার ছিল, যেমন কালকেই ছিল, বাট তাতেও ভীষণ এনজয় করবে তোমরা। একদিন যদি দেখতে পাও পুরো ক্লিয়ার স্কাইতে, তাহলেই মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যায়। আমি তো তাই মনে করি। তো এখন আমি একটু মল রোডের পিছন দিকটায় হাঁটছি। কাঞ্চনজঙ্ঘা সকালবেলা বেশ পরিষ্কার দেখা যায়। একবার দেখে নিই দার্জিলিং থেকে, কেন কি এরপরে ফিরে গিয়ে আবার রোজকার ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ব। ওয়ান মোর টাইম আই উইল বি মিসিং কাঞ্চনজঙ্ঘাকে। ঠিক আছে, এরকম ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো একদম। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমি সমস্ত ডিটেলস শেয়ার করব। কেন কি এই ভিডিওটা আমি বানাচ্ছি, এখানে আমি মোটামুটি শেয়ার গাড়ি করেই ঘুরেছি। শেয়ার গাড়ি কোথা থেকে কীভাবে পাবে সেই ডিটেলসগুলো আমি শেয়ার করব। তোমরা কীভাবে সান্দাকফু যাবে সেই ডিটেলসটা আমি একটু শেয়ার করে দিই। আমরা যেরকম বন্দে ভারতে এসেছি, এসে ওই দিনটা আমাদের থাকতে হয়েছিল দার্জিলিংয়ে। বেসিক্যালি দার্জিলিং থেকে মানভঞ্জন ওই অ্যারাউন্ড 45 কিলোমিটার মতো। তো এটাই থাকার জন্য আমি বলবো ভালো জায়গা একটা রাতের জন্য, বেকার মানভঞ্জনে না থেকে। তো এখান থেকে আমরা পরদিন সকালবেলাতে দার্জিলিং চক বাজার যে স্ট্যান্ডটা রয়েছে, সেখান থেকে মানভঞ্জন যাওয়ার গাড়ি বুক করেছিলাম। এবার সেই গাড়িটা তোমরা বুক করতেও পারো, শেয়ারেও যেতে পারো। আমাদের ওই মোটামুটি 1500 টাকার মতো নিয়েছিল বুক করার জন্য, ওই মানভঞ্জন অবধি যাওয়ার জন্য। এবার যদি তোমার মনে হয় শেয়ারে যাবে, তো একটু ওয়েট করলে মোটামুটি সুখিয়া পকরি অবধি যাবে, সুখিয়া পকরি থেকে আবার মানভঞ্জন, দুটো শেয়ার গাড়ি পাল্টাতে হবে। তারপরে তোমাদের মানভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য, বা তুমলিং এই যে স্পটগুলো আছে যাওয়ার জন্য, ওদিকে ল্যান্ড রোভার অথবা বোলেরো গাড়ি বুক করতে হবে, নাহলে ওইদিকে যে স্টিপ রয়েছে পাহাড়ে সেখানে উঠতে পারবো না অন্যান্য গাড়ি।
তো আমি এই ডিটেলসটা অলরেডি একটা ভিডিওতে বানিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবার আবার যখন তোমরা চন্দনপুর থেকে ফিরবে, মানে বন্ধন অব্দিতে ওরা নামিয়ে দেবে বলে রেখে, তারপরে তোমাদেরকে এসে আবার দার্জিলিং ব্যাক করার জন্য ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। সুখিয়া পকড়ি অব্দি আসতে হবে, সুখিয়া থেকে আরেকটা শেয়ার গাড়ি করে দার্জিলিং আসতে পারবে। তো এই হচ্ছে সান্দাকফু যাওয়ার রুটের গল্পটা। আর এবার তোমরা দার্জিলিং আসার জন্য কিন্তু NJP থেকে শেয়ার গাড়ি করে আসতে পারো। গাড়ি বুক করে আসার কোনো দরকার নেই। আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে আমি যেমন শেয়ার গাড়ি করে এসেছিলাম, আই থিঙ্ক 350 করে নিয়েছিলাম পারের। তো যাওয়াটাও তাই, হোটেল রামাদা যে পয়েন্টটা রয়েছে বা চৌরাস্তা যে পয়েন্টটা রয়েছে ক্লক টাওয়ারের আগেটায়, ওই জায়গাটা থেকে মোটামুটি NJP যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। তাহলে সব ডিটেলস শেয়ার করলাম। আর খরচের দিক থেকে দেখতে গেলে তোমরা যেরকম হোটেলে থাকবে, আমি যেরকম ওমেগা রেসিডেন্সি হোটেলে রয়েছি, ওখানে পার রুমে 2,500 করে পড়ছে। এবার রুম রিভিউ খুব ভালো, আমি আগেও এখানেই ছিলাম, এটা ঠিক গ্লিনারিজের একটা গলি পিছনে, মানে হোটেলটা থেকে গ্লিনারিজ দেখা যায় বেসিক্যালি। তো এটাই আমি বলবো, টোটাল খরচ ধরে রাখো সান্দাকফু দার্জিলিং মিলে যদি করতে চাও 10,000 মতো পড়বে একজনের জন্য। কেন কি ল্যান্ড রোভারের ওই খরচটা রয়েছে, বোলেরো গাড়ির ওই খরচটা রয়েছে, ওটা যদি বাদ দাও, আদারওয়াইজ শেয়ার গাড়ি করে ঘুরলে আর খাওয়া দাওয়া নর্মাল অ্যাজ ইউজুয়াল করলে ঠিকঠাকই লাগবে, আর খরচটা ঠিকই হবে। একরাশ স্মৃতি নিয়ে টয় ট্রেনকে পাশে ফেলে দার্জিলিংকে বিদায় জানানোর পালা। এই ব্লগটাই কিন্তু আমি মোটামুটি কভার করেছি, যে খরচের ডিটেলসটা, সেই খরচটা যদি একজন যায়, মানে এক থেকে দুজন যদি যায় তাহলে সেক্ষেত্রে পার হেড কেমন খরচ হবে সেরকম ডিটেলস, এটা যদি গ্রুপে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটা কমে আসবে, যেহেতু গাড়ির খরচটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে। চলো এবার আমরা ফিরব। বন্দে ভারতেই ফিরছি, বন্দে ভারতে যাওয়ার সময় ফুডটা নিয়েছিলাম বাট এখন নিইনি, কেন কি অত খেতেও পারবো না, সেজন্য এমনি আলাদা করে ফুড কিনে নিয়েছি IRCTC ফুড ট্র্যাক কাউন্টার থেকে। NJP-র ট্রেন এসে গেছে, 3টায় ছাড়বে, আই থিঙ্ক রাইট টাইমেই ঢোকাবে, 10:40 ঢোকানোর কথা। তো একদম চ্যানেলটার সাথে থাকতে হলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর লাইক করে দিও তিন মূর্তি দা থ্রি এই চ্যানেলটাকে, শেয়ার করো এই ভিডিওটা সবার সাথে। চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।